তবে স্বাভাবিকভাবেই এটা একটা মানে এমন সওয়াব যে এটা সদকা দানের মতো সওয়াব নয়, এটা একটা পেনাল্টির মতোই, যদিও এর মধ্যেও কিছু সওয়াব আছে। তো এই তাহলে ভালো কাজ না করার জন্য কসম করেছি, তাহলে এই কসমকে ভেঙ্গে ফেলা ফরজ এবং সে ভালো কাজটা করা উচিত এবং তার জন্য কি করতে হবে, কাফারা দিতে হবে। সেই কাফারাটা কিভাবে দিতে হবে এর বয়ানে আল্লাহ তাআলা এখন বলছেন, فَكَفَّارَتُهُ إِطْعَامُ عَشَرَةِ مَسَاكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ। এখন তোমরা কেউ কসম ভাঙতে চাও, উল্টাপাল্টা কসম করে বসেছ, তাহলে এখন এই কসম ভেঙে ফেলো, কাফারা আদায় করো। এই কসম করে ফেললো তার স্ত্রীকে, আল্লাহর কসম আমি তোমাকে তালাক দেবো, নাউজুবিল্লাহ, আল্লাহর কসম আমি তোমাকে তালাক দেবো, এই কথা বলেছে, তালাক কি হয়ে গেছে, হয় নাই, যদি ফিউচার টেন্স ইউজ করে, ভবিষ্যৎকাল ইউজ করে, তাহলে তালাক হয় না, আমি তালাক দিচ্ছি বা তালাক দিলাম, পাস্ট টেন্স, তাহলে কি হবে, তালাক হয়ে যাবে। দিচ্ছি যদি বলতে বোঝায় দেওয়া হয়নি এখনো, তাহলে তালাক হয়নি, ওকে, দিলাম বললে দেওয়া হয়ে গেছে, এটা বোঝানো গেল। তো এরকম যদি কেউ করে, ফাকা ফারাতু এতো আমু আশারাতে মাসাকি, কাফারা কসম ভাঙ্গার কাফারা হচ্ছে দশজন মিসকিন খাওয়াই দিতে হবে। একজন মিসকিনকে দুই বেলা খাওয়াইতে হয়, তাহলে দশজন মিসকিনকে ২০ বেলা এটা খাওয়াতে হবে। এর পরিবর্তে ঠিক একই যেভাবে একজন একটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাওয়াইতে হয়, কয় বেলা, দুই বেলা, অথবা এক ফেতরা পরিমাণ দিতে হয়। তাহলে এখন কসম ভাঙ্গার জন্য যদি আপনি না খাওয়ান বরঞ্চ পয়সা দিতে চান, তাহলে কয় ফেতরার পয়সা দিতে হবে, ১০ ফেতরা, ফেতরা, আমরা রোজার কথা মনে নেই আপনাদের, রোজার দ্বারা কাফারা আদায় করবেন বা ফিদিয়া দিবেন, ফিদিয়া, রোজার ফিদিয়া দেওয়ার জন্য আমরা বলেছি এক রোজার পরিবর্তে কয় ফিদিয়া দিবে, কয় ফেতরা পরিমাণ, এক ফেতরা, খাওয়াইলে দুই বেলা খাওয়াবেন আর দিলে এক ফেতরা পরিমাণ দিবেন। তাহলে এই সমস্ত দেশে যেখানে আমরা বলেছি যে ফিদিয়া হচ্ছে এক ফেতরা পরিমাণ, সেটা আমরা কত কত বলেছি লাস্ট টাইম, ৫ পাউন্ড, এখন দশজন মিসকিনকে খাওয়ানোর জন্য ১০টি ফেতরা দিলে কসম ভাঙ্গার জন্য কত দিতে হবে, ৫০ পাউন্ড। এই তরিকায় যারা বাংলাদেশে আছেন তারা দশজন মিসকিনকে খাওয়ানো অথবা ১০টি ফেতরা দেওয়ার যে পরিমাণ আসবে একটি কসম ভাঙ্গার জন্য সেটা দিতে হবে। সেটা দিয়ে ফেললে আপনার যে কাজ করতে আপনি কসম করছেন জীবনে করবেন না, সেই কাজ করা আপনার জন্য অ্যালাউড হয়ে গেল, আর কোনো অসুবিধা হবে না। এটা হলো কসমের কাফারা, কয়েকটি কাফারা আছে, এই কাফারা যদি আপনি দিতে চান ফাইন, এটা যদি না দেন আপনি আরেকটা অপশন নিতে চান, আর তাও এটাতে খাওয়াবেন, এই খাওয়াতে হলে কোন স্ট্যান্ডার্ড মেনটেন করে খাওয়াবেন, সেই বেচারা গরিব মানুষ তার স্ট্যান্ডার্ড মেনটেন করবেন না আপনার, যে আপনি একটু মোটামুটি ভালো খাওয়া দাওয়া করেন আপনার স্ট্যান্ডার্ড মেনটেন করবেন, কোনটা, আমরা যেটা খাই ওইটা, আচ্ছা ভালো মাসা আমাদেরটাই দেবো না, আমাদের তো কোনোদিন আবার খুব ভালো খাই, কোনোদিন আবার একটু লো কোয়ালিটি হয়, আবার কোনোদিন মাঝামাঝি হয়, ঠিক কি না? তো আমাদের খাওয়ার স্ট্যান্ডার্ডে যদি ধরি তাহলে কোনটা ধরবো এখন, মাঝামাঝি, খায়রুল উমুরি আওসাতুহা, সবসময় আল্লাহ তাআলা বলেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম হলো, উত্তম জিনিস হলো সবসময় মাঝামাঝিটা, মাঝামাঝিটা সবসময় উত্তম জিনিস, সেই কথাই আল্লাহ তাআলা এখানে বলেছেন, মিন আওসাতি মা তুতিমুনা আহলিকুম, তোমাদের পরিবার, পরিবারের সদস্যদেরকে নিয়ে যে খাওয়া দাওয়া করো, তাদের যে খাওয়াও, তার স্ট্যান্ডার্ডের মিডিয়াম স্ট্যান্ডার্ডটা ধরবা, কোনোদিন খুব দামি খাবার খেয়েছো, এটা দাম অনেক বেশি,
কোনদিন একদম হয়তো খুব আলু ভর্তা ডাল দিয়ে ভাত খেয়েছো, মাঝে মাঝে এরকম হয়ে যায়, ওটাও না, মাঝামাঝি ধরবা। এইটা একটা স্ট্যান্ডার্ড আল্লাহ তাআলা ঠিক করে দিলেন। তাহলে আমরা সেটাই ধরেছি, এটা ধরেই আমরা ফিতরার পরিমাণ দিয়েছি কত, 5 পাউন্ড করে অ্যাপ্রক্সিমেটলি। এই একটা অপশন। আর এটা যদি না করো, আও কিসওয়াতুহুম, অথবা তুমি যদি চাও 10 জনকে পরার জন্য কাপড় দেবে, 10 জনকে পরার কাপড় দেবে, পরার কাপড় কি এক পিস না 2 পিস, এটা নিয়ে একটু অনেক ইখতিলাফ হয়েছে ফোকাহাদের মধ্যে। তো কেউ কেউ বলেছেন যে ফরজ ঢাকা হয়ে যায় এতটুকুন দিলেই চলবে, 17 ঢাকা হয়ে যায় এতটুকুন দিলেই চলবে। আবার কেউ কেউ বলেছেন না, যতটুকুন হলে নামাজ পড়ার জন্য যতটুকুন কাপড় লাগে ততটুকুন হওয়া দরকার। তো নামাজ পড়লে তো যদি আমরা 17 তো হলে মিনিমাম নাভি থেকে হাঁটু পর্যন্ত, খালি এতটুকুন গায়ে দিয়ে নামাজ পড়ি নাকি, সুন্নত হচ্ছে উপরেটাও হবে, তাহলে 2 পিস। আর কেউ কেউ বলেছেন যদি বড় 1 পিস উভয়টা কাভার করে তাহলে সেটা 1 পিস হলেও চলবে, যেমন তোপ একটা দিলেন উপরে নিচে দুটো মোটামুটি ঢাকা গেছে, ভিতরে তো পাজামা লাগবে, দিলে দিলে না দিলে নাই। ওকে, তো এটা হলো যে কাপড় দেওয়ার ক্ষেত্রে, তাহলে 10 জনকে পরার কাপড় দিবেন। মহিলাদেরকে দিলে 10টা শাড়ি দিলেন, পুরুষদেরকে যদি 10 জন 10টা লুঙ্গি দিয়ে দেয় গরিবদেরকে, হয়ে গেল। কাফারাগুলো খেতে পারবে কে? গরিব। যারা যারা কি খেতে পারে, জাকাত খেতে পারেন, ফেতরা খেতে পারেন, তারা কাফারা খেতে পারবেন। এবং মুসলমান হওয়া উচিত মেজরিটি ইমাম, বলেছেন যে মুসলিমদেরকেই কাফারার পয়সা দেওয়া উচিত। যদি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই নন মুসলিমকে দিলে অ্যালাউড করেছেন। ওনার কথা হলো যে জাকাতের ব্যাপারে কথা আসছে মুসলমানদেরকে দেওয়ার জন্য, আর ফেতরার ব্যাপারে কথা আসে হাদিস শরীফে এই মুসলমানদেরকে দেওয়ার জন্য, কিন্তু কাফারার ব্যাপারে কাদেরকে দিতে হবে আল্লাহ এটা বলেন নাই। ঠিক আছে না, যুক্তিটা কেমন লাগে? এক্সিলেন্ট যুক্তি, এটাই হওয়া দরকার, তাহলে এখানে ফ্রিডম আছে। আর বাকিরা বলছেন যে বলেন নাই আল্লাহ তাআলা, কিন্তু ওই দুইটা যে লাইনে বলেছেন এটা ওই লিস্টের মধ্যেই পড়ে আসলে, ওনাদের যুক্তিও খারাপ না। ফোকাহারা মাশা আল্লাহ যখন ইস্তিহাদ করেন যুক্তি, ওনাদের কিন্তু কোনোটাই ফেলে দেওয়ার মতো না, মাশা আল্লাহ রাহেমাহুমুল্লাহ জামিয়ান। এ হচ্ছে কাপড় দেওয়ার ক্ষেত্রে, এই একটা অপশন থাকলো, হয় খাবার দিবেন অথবা কাপড় দিবেন। খাবারের পরিবর্তে টাকা দেওয়ার কথা আমরা আলোচনা করলাম, সেটা ঠিক আছে, অথবা কাপড়। অথবা 3 নম্বর, আও তাহরিরু রাকাবা, অথবা একটি গোলামকে মুক্ত করে দেবে, ক্রীতদাসকে, যেটা এক এই জামানায় নেই, ওইটার আমাদের আলোচনা করে আর এখন লাভ নেই। আর ওটা দিতে গেলে দাম তো অনেক বেশি ছিল এমনিও, তো এক উসিলা আল্লাহ তাআলা কিছু গোলাম আজাদ করার জন্য, মানুষকে আজাদ করে দেওয়ার জন্য তখন এটাকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সুযোগ দিয়েছেন। এখন এই তিনটা করার, এগুলো সবগুলোর জন্য তো পয়সা করে লাগবে। এখন যে বেচারা এই 10 জনকে মিশিয়ে খাওয়াবে, অথবা তাদেরকে পয়সা দেবে, অথবা কাপড় কিনে দেবে, অথবা গোলাম ক্রীতদাস মুক্ত করবে, এগুলো করার মতো পয়সা নেই, গরিব মানুষের কসম করে বসছে, এখন তো আটকে গেছে, কি করবে এখন, তার জন্য ওই আউট কি? যে ব্যক্তি এগুলা করার সক্ষমতা নেই, টাকা পয়সা নেই, এই পেনাল্টি পে করতে পারছে না, কাফারা আদায় করতে পারছে না, যদি পেনাল্টি কথাটা অ্যাপ্রোপ্রিয়েট না, এখন কি করবে? তাহলে তার সক্ষমতা নাই, তাহলে সে 3টা দিন রোজা রেখে দেবে, 3 দিন রোজা রাখলে তার কাফারা আদায় হয়ে যাবে, এর মধ্যে কোনো পয়সা খরচ হবে না। তাহলে এটা হলো ওই ব্যক্তির জন্য যে এগুলো আদায় করতে অক্ষম, যে আদায় করতে সক্ষম আছে তার জন্য রোজা রাখলে হবে না, তাকে খাওয়াতে হবে, কাপড় দিতে হবে, অথবা পয়সা দিতে হবে, অথবা ক্রীতদাস আজাদ করতে হবে। যে গরিব তার পক্ষে সম্ভব নয়, সে এই কাজটা করবে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এক বেচারার সক্ষমতা নাই, মানুষও গরিব, আবার এখান দিয়ে অসুস্থ রুগী মানুষ, রোজা রাখার প্রশ্নই আসে না, নিজেটাই রাখতে পারে না, এখন সে কি করবে? এ তো মুসিবতের কথা, এটার উত্তর তো নাই এখানে। এখন এটার অবস্থা হচ্ছে যে যতদিন তা, যখন আল্লাহ তাআলা তাকে তৌফিক দেবেন, তার কাছে এমন আসে মাল, চাই দান সদকা খয়রাত যেখান থেকে আসুক, নিজের খেয়ে দিয়ে দেওয়ার মতো পজিশন হয়ে যায়, তখন সে দেবে।
মনে রাখবে এটা। আর যদি না দিতে পারে, আসে নাই কোনো জায়গা থেকে, বেচারাই টানাটানি করে খায়, দেওয়ার মতো নাই, আর এই অবস্থায় মরে গেল, তাহলে এখন কি হবে? সে একটু অনুতপ্ত হয়ে থাকবে যে আল্লাহ আমি করে ফেলছিলাম, এবং নিয়ত রাখবে শক্ত যে আল্লাহ যখনই আমার সক্ষমতা আসে, কোনো মাল চলে আসে, আমি দেব। এই নিয়ত করতে করতে যদি মরে যায়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাইরে আল্লাহ তাআলা মানুষ থেকে কোনো কিছু আর সাধ্যের বাইরে জোর করে আদায় করেন না, তার নাই দেবে কোথেকে, আল্লাহ তাআলা দেখছেন। কিন্তু নিয়ত রাখতে হবে, যখনই আমার তৌফিক দিবেন আল্লাহ তাআলা তখনই আমি দিয়ে দেব। এরপরে আল্লাহ তাআলা কনক্লুড করছেন, যালিকা কাফফারাতু আইমানিকুম ইযা হালাফতুম, এই হচ্ছে তোমাদের কসমগুলোর কাফফারা, যখন কসম ভেঙে তোমরা কাফারা আদায় করতে চাও, এর এর এই পদ্ধতি এবং তরিকা এবং পরিমাণ, যখন তোমরা কসম করো এটাকে ভাঙতে হলে এই তরিকায় কসমকে ভাঙবে। ওয়াহফাদু আইমানাকুম, আর তোমাদের কসমগুলোর হেফাজত করো, আর যখন তখন কসম করো না, এবং যে কসম তুমি পালন করতে পারবে না, অযথা কসমের অপব্যবহার করা এগুলো কিন্তু ঠিক নয়। যে কোনো ইস্যুতেই তুমি সিরিয়াস হয়ে কসম করে ফেললা, এটা ঠিক নয়। যখন তখন এরকম কসম করা ঠিক, কসম এসে বেশি বেশি করা আসলেই ভালো না, মোটেই ভালো না। কেউ কেউ আছে তার মাল বিক্রি করার জন্য কসম করে, হাদিসে নিষেধ করেছে, আল্লাহর কসম সবচেয়ে ভালো জিনিস দিছি আপনাদের, এটা মার্কেটে কোথায় পাবেন না, একদম খাঁটি জিনিস। এরকম কসম করে যে ব্যক্তি বিক্রি করে, তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাবধান করেছেন, নিষেধ করেছেন, এটা করে না কেউ যেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাশকুরুন, এভাবেই আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহর আয়াতগুলো, বিধানগুলো, নিয়মগুলো, তরিকাগুলো সুন্দর করে বয়ান করে বুঝিয়ে দিচ্ছেন, যাতে আল্লাহ তাআলার প্রতি তোমরা শুকরগুজার হও। আমরা কি এত সুন্দর কথা শুনে আল্লাহ তাআলা শুকরগুজার হচ্ছি? আলহামদুলিল্লাহ। দ্বীনের বিষয়ে কোনো একটা বিষয়ে তিনি আল্লাহ তাআলা অস্পষ্ট কিছু রেখে দেননি, সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। তারপরে যে আমরা আমল করি না এটার জন্য এরকম উল্টাপাল্টা কেউ করে ফেলি, যদি আমরা কিন্তু আল্লাহ তাআলার এই সুন্দর বয়ানকে কোনো গুরুত্বই দিলাম না, স্বীকৃতি দিলাম না, আমল করলাম না, আমরা অকৃতজ্ঞ হয়ে গেলাম। এরপরে আসছে আরেকটি বিষয়, সেটা হলো মদ জুয়া, এই সমস্ত বিষয়ের কিভাবে আল্লাহ তাআলা ফাইনালি রহিত করে দিলেন, হারাম করে দিলেন সেই বিষয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, আনসাব এবং আজলাম, এগুলো ব্যাখ্যা পরে আসছে, এগুলো হচ্ছে রেজসুম মিন আমালি শয়তান, এগুলো অপবিত্র শয়তানের আমল। ফাজতানিবুহ, এগুলাকে একদম চূড়ান্তভাবে বর্জন করো, চূড়ান্তভাবে এগুলাকে বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা কামিয়াব হবে। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। নিশ্চয়ই শয়তান চায় তোমাদের মধ্যে দুশ্মনী, ঘৃণা, বিদ্বেষ লাগিয়ে দিতে, মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে, আর তোমাদেরকে আল্লাহ তালার স্মরণ থেকে, আল্লাহ তালাকে ডাকা থেকে সরিয়ে দিতে চায়, এবং নামাজ থেকে তোমাদেরকে সরিয়ে নিতে চায়, গাফেল করে ফেলতে চায়, তোমরা কি ছেড়ে দেবে? আল্লাহ তালা এখানে খামরের কথা বলেছেন, খামর কি জিনিস? মদ। আর যে কোনো জিনিস মদ, এই খামর শব্দটা আসলে ঢেকে রাখা, এই জন্য মহিলারা মাথার উপরে যে মাথাকে ঢেকে রাখার জন্য যে স্কার্ফটা দেয় বা ওড়না দেয়, এটাকে বলা হয় খিমার, কারণ মাথাকে কাভার করে ঢেকে রাখে। মদকে খামর বলা হয়েছে কেন, নামকরণ কেন করা হয়েছে, কি ঢেকে রাখে মদটা? আকলকে ঢেকে রাখে, সেন্স কাজ করে না,
মদ বেশি করে খেয়ে আর সেন্স থাকে, উল্টা পাল্টা যা আছে সব করে। এই জন্য এই মদ, শুধু মদ নয়, যে কোনো নেশা, কুল্লু মুসকিরিন হারাম, যা কিছু নেশা উদ্রেক করে, যেটা খাইলে নেশা হয়, মানুষের সেন্স কাজ করে না, আকল ঠিক মতো ফাংশন করে না, উল্টা পাল্টা ঘটে, এই সব কিছুই এই মদের হুকুমের মধ্যে পড়ে যায়। এই জন্য সমস্ত নেশা হারাম, ড্রাগ, হিরোইন, গাঁজা, যা কিছু নেশা করে, এই জাতীয় নেশা করে যে আকলটা এফেক্টেড হয়ে যায়, ঠিক মতো ফাংশন করে না, এই সব কিছুই হারাম। এই হলো খামর। মাইসের জুয়া, আরবি তার যে শব্দ তার জন্য ব্যবহৃত হয়, থেমোর, থেমার, জুয়া খেলা, জুয়া খেলা যে কোনো তরিকায় জুয়া খেলুক, জুয়ার অনেক তরিকা আছে, জুয়ার ঘর আছে, আপনারা বলেন ঘোড়ার ঘর নাকি এরকম আছে, তো এই একটা সরাসরি জুয়া। আবার কিছু আছে তাস খেলতে খেলতে জুয়া খেলে, পাশা খেলতে খেলতে জুয়া খেলে, তারপরে আপনার দাবা খেলতে খেলতে জুয়া খেলে, এই সমস্ত যত রকমের এগুলো আছে সবগুলো জুয়ার ভিতরে পড়ে যাবে। এমনকি মুজাহিদ এবং আতা রহমতুল্লাহ আলহিমা দুজন উঁচু মানের তাবেঈ এবং মুফাসসির, ওনারা বলেন কুল্লু শাইইন মিনাল কিমার ফাহু মিনাল মাইসির, এনিথিং যেটা এরকম টাকা পয়সা লস গেইন ইত্যাদি করানো হয়, এইরকম যে কোনো খেলা যদি এরকম ধারা হয়, ঘোড় দৌড় রেস কোর্স, সাধারণ রেস কোর্স তো ঠিক আছে, আমরা আপনার ঘোড়া আছে আমার ঘোড়া আছে দেখি কারটা আগে যায়, আমরা একটু ইয়ে করি, প্রতিযোগিতা করি, ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে, নো প্রবলেম। কিন্তু যদি বাজি ধরা হয়, বাজি, এটা কি জুয়া, যারটা আগে যাবে সে পাবে এত, আর বাকিটা সে পে করবে, তোমারটা আগে গেলে আমি তোমাকে পে করবো এত, আমারটা আগে গেলে তুমি আমাকে এত পে করবা, এই যে বাজির মতো যেটা হয়, বাজি ধরা, এগুলো কি জুয়া। এই জন্যই তো এই যে এই সমস্ত রেস হারা খেলার নামে জুয়া হয়, ঠিক কিনা, এই খেলা ধরে জুয়া হচ্ছে, এমনি খেলা হয়তো অনেক খেলা সব হারাম না, ঠিক আছে একটু খেললো, কিন্তু যখন বাজি ধরা হয় তখন হারাম হয়ে যায়। এবং ছোটখাটো কবিরা, ছোট গুণা নয়, কবিরা গুণা এগুলো। এমনকি তিনি বলেন হাত্তাল্লা আবাস সেবিয়ান বিল জৌজ, বাচ্চা কাচ্চারা যদি এরকম কোন বিচি দানা এগুলো দিয়ে, সিমের বিচি দিয়ে এগুলো দিয়ে এরকম করে নক করে যে আমার ইয়ে হলো, অথবা এরকম যে অ্যারো দিয়ে, তীর দিয়ে, অথবা বন্দুক দিয়ে কেউ যে কে কটা ফুটালো এত অনুযায়ী পাবে, আমি ফুটালে তুমি পাবে, তুমি ফুটালে আমি তোমাকে দিতে হবে, যে কোনো তরিকায় ছেলে পেলের খেলাধুলার মধ্যে যদি এগুলো চলে আসে, এই সমস্ত গেইন অথবা ক্ষতি, লাভ এবং ক্ষতি, পয়সা আনা দেওয়া এগুলো হয়, তাহলে এগুলো কি জুয়ার মধ্যে পড়ে যায়। আমাদের দেশে পাশা খেলে, তাস খেলে, এগুলো দিয়ে তারা মনে করে তাস খেলতেছি, তাস খেলা ইট সেলফ ইজ অত্যন্ত কদর্য জিনিস, নো ডাউট, এর সঙ্গে যদি জুয়া যোগ হয়, পয়সা গেমে উইন করলে পাবে, তা না হলে লুজ করবে, পে করতে হবে আরেকজনকে, তাহলে এটা সুস্পষ্ট জুয়া হয়ে গেল, তাসের সঙ্গে জুয়া যোগ হয়েছে, লটারি, অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ, লটারি। এই লটারিটা জুয়ার একটি ফর্ম, সবাই মিলে টাকা দেবে আর বাক্স ঘুরিয়ে যা কিসমত জুটবে সে পেয়ে যাবে, আর বাকিরা শূন্য হাতে বাড়িতে যাবে, এটাই জুয়া। এই জন্য লটারি নিষেধ। আবার কোন কোন হালাল লটারি আছে, কেমন হালাল লটারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সফরে যাওয়ার সময় কোন বিবিকে সাথে নিয়ে যাবেন, কোন বিবিকে সাথে নেবেন, বিবি তো ওনার আল্লাহ দিলে নয় জন ছিলেন কোনো কোনো সময়, তো এখন নাম লিখে ফেলে দিতেন, যার নাম উঠে তাকে নিয়ে চলে যেতেন। এই জন্য আমরা ওই সুন্নত লটারি তারাবের মধ্যে চালিয়ে দিয়েছি, আপনারা 200-300 লোকে অ্যাপ্লাই করেন আর সেখান থেকে নাম যার যার উঠে তারা চান্স পেয়ে যায়, এটা হালাল, কারণ এখানে কোনো পয়সা দেওয়া হচ্ছে, এখানে যারা লস করলো তারা কিছু পে করবে না, তো এটা এটা একটা ফর্ম আছে, কেউ কনফিউজ হয়ে যাবে যে লটারি যদি হারাম হয় তো এখানে লটারি করেন কেন, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারি করেছেন যেহেতু আপনারা লটারি হারাম বলেন কেন, এই বুঝতে হবে যে এটা এটা ওই লটারির ওই ফর্ম না, লটারির যে ফর্মটা জুয়ার ফর্মে আসে সেটা মেজরিটি লটারিগুলো এভাবেই হচ্ছে, এগুলো এই জন্য হারাম।
লটারি কেনার আমাদের অনেকেরই বোধহয় অভ্যাস আছে কিনা, অনেকেরই আছে। কোন কোন মুসলিম আমাদেরকে বলে কি জানেন, মুরব্বীরা জুমার নামাজ পড়ে অনেকে দেখা যায় টুপিটা মাথা দিয়ে ঘোড়ার ঘরে ঢুকছে। আল্লাহ